বর্তমানে এই করোনা ভাইরাসের মতো মহামারীর মধ্যেও কোনো সমস্যা ছাড়াই মরু শহরে অর্থাৎ দুবাইতে সম্পূর্ণ আইপিএল হয়ে গেল, যেটা বিশ্বের সমস্ত ক্রিকেট ফ্যানদের একটু হলেও শান্তি দিয়েছে। আর এখন আইপিএল 2020 শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবার চোখ এখন আইপিএল 2021-এর মেগা অকশনে, যেটা সম্ভবত পরের বছর হবে। রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড মেগা অকশন করার জন্যই পরিকল্পনা করছে, কিন্তু আইপিএল 2021-এ মেগা অকশনে সবথেকে বড় পয়েন্ট হলো পরের বছর একটি নতুন টিম আইপিএলে আসতে পারে, সেটাই হলো সবথেকে বড় পয়েন্ট আইপিএল 2021-এর মেগা অকশনের। তো এবার কথা বলা যাক যে আইপিএল মেগা অকশন কী। বন্ধুরা, মেগা অকশনে আইপিএলের প্রত্যেকটা টিম তিনটে প্লেয়ারকে রিটেন করতে পারবে এবং রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ড দিয়ে আরও দুটো প্লেয়ারকে রিটেন করতে পারবে। যাই হোক, 2021-এ মেগা অকশনের রিটেনশন পলিসিকে নিয়ে এখনও কোনো রিপোর্ট পাওয়া যায়নি। কদিন আগে কিছু নিউজ রিপোর্টে বলা হচ্ছিল প্রত্যেক টিমের প্রত্যেকটা প্লেয়ারই অকশনে যাবে এবং প্রত্যেক টিমকে নতুন করে টিম তৈরি করতে হবে, কিন্তু এটা সম্ভব বলে মনে হচ্ছে না। কারণ প্রত্যেকটা প্লেয়ার যদি অকশনে যায় তাহলে কেকেআর, মুম্বাই, সিএসকের মতো টিমগুলির ব্র্যান্ড ভ্যালু প্রচণ্ড কমে যাবে। এবার কথা বলা যাক আইপিএলের 9 নম্বর টিমটাকে নিয়ে। আইপিএল 2020-র আগেই অনেক রিপোর্টেই বলা হচ্ছিল যে আইপিএল 2021-এর মেগা অকশনে একটি নতুন টিম যুক্ত হতে পারে। রিপোর্টে এটাও বলা হচ্ছিল সেই টিমটি আহমেদাবাদ হতে পারে এবং সর্দার প্যাটেল স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড হতে পারে। আর এই টিমটি কেনার জন্য অনেকে উৎসাহও দেখিয়েছে। রিপোর্ট অনুযায়ী আডানি গ্রুপের মালিক গৌতম আডানি এই টিমটি কেনার জন্য লিস্টে আছেন, তবে এটা নিয়ে এর থেকে বেশি কিছু আপডেট পাওয়া যায়নি। আইপিএলে এর আগেও যখন সিএসকে 2 বছরের জন্য সাসপেন্ড হয়েছিল, তখন তার জায়গায় আইপিএলে একটি নতুন টিম এসেছিল যার নাম ছিল গুজরাট লায়ন্স, কিন্তু 2 বছর পর সিএসকে যখন কামব্যাক করলো তখন এই টিমটি আইপিএল থেকে সরে গিয়েছিল। এবার কথা বলা যাক আইপিএল 2021-এর মেগা অকশন কবে হবে। যদি করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই কমে যায় তাহলে মেগা অকশন এই বছরের ডিসেম্বরে হবে, কিন্তু যদি করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই বেড়ে যায় তাহলে এই মেগা অকশন পরের বছর অর্থাৎ 2021-এ হবে, এমনটাই কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশন দেয়নি আইপিএল 2021-এর মেগা অকশনকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন আইপিএল 2021-এর মেগা অকশন কবে হতে পারে এবং আইপিএলের 9 নম্বর টিমের সম্পর্কে সমস্ত কিছু আপডেট। আপনাদের মতে পরের বছর আইপিএলে কি নতুন টিম অ্যাড করা উচিত নাকি উচিত না, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।